and Vision TV presents. Pregnancy pore, jokhon shabhabik obosthay fire ashe, tokhon dekha jay je pete stretch mark thake, dag thake, mone hoy je collagen fiber gulo ba skin ta mone hoy fete fete geche. Eta niye khubi chintito hoye poren maera ebong onek shomoy onek husband eta khub rag koren. Ashole ei bishoytike apni kibhabe dekhben ebong ashole eta ei khetre koroniyo ki? আচ্ছা ধন্যবাদ খুবই সুন্দর প্রশ্ন এই রোগটার নাম হচ্ছে স্ট্রাইগ্রেভিডানাম এটা হচ্ছে কথা নাম এখন আসেন আমরা এটাকে আমরা কিভাবে করতে পারি এটা আমাদের একটা প্ল্যানিং থাকতে হবে সবচেয়ে বড় হচ্ছে আমরা অ্যান্টিপার্টাম পিরিয়ডে একটা প্ল্যানিং থাকবে যে যেহেতু এটা একটা স্ট্রেসফুল কন্ডিশন বাচ্চাটা বাবুটা ভিতরে বড় হচ্ছে পেটটা ফুলছে ডার্মাল লেশন হচ্ছে ডার্মিসটা ফেটে যাচ্ছে এইগুলো হচ্ছে ব্যাপার ঘটছে তাহলে আমাকে কি করতে হবে স্কিনটাকে নরম রাখার জন্য সফট রাখার জন্য আমাদের আগে থেকে প্ল্যান করতে হবে সেইজন্য আমরা প্রেগন্যান্সি পিরিয়ডে প্রথম থেকে আমরা এখানে একটা ইমোলিয়েন্ট ব্যবহার করতে পারি অলিভ অয়েল ভেজলিন গ্লিসারিন অ্যাকর্ডিং টু আমরা সোশ্যাল স্ট্যাটাস বা ফিনান্সিয়াল কন্ডিশন ব্যবহার করি ইভেন কোকোনাট ইজ এ গুড অপশন তো এগুলো সবগুলো মিলিয়ে আমরা প্রথম থেকে এটা আমাদের পরিকল্পনা নিতে পারি যে আই উইল হ্যাভ এ বেবি বাট কোনো পেটে ফাটা আসবে না পরবর্তীতে এক এরপর যদি ফাটা এসেই যায় আনফরচুনেটলি তখন আমরা কি করতে পারি এরপরে দেখা যাচ্ছে যে বডির একটা রিমডেলিং ক্যাপাসিটি আছে বডি আস্তে আস্তে এটা রিমডেল করে ঠিক হয়ে যাবে খুব বেশি ফাটালে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় পরবর্তীতে সেক্ষেত্রে আমরা কিছু ইমোলিয়েন্টস ইউজ করতে পারি কিছু আমরা স্কার মডিফাইং কিছু ড্রাগস এই ক্রিম আছে ওগুলো আমরা ইউজ করতে পারি এছাড়া পরে এখন লেটেস্ট যুগে আমরা অ্যাস্থেটিক যে সমস্ত কাজগুলো করে থাকি সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কিছু লেজার অ্যাট দ্য সেম টাইম রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডলিং উইথ পিআরপি করা যেতে পারে যেটা আমি পার্সোনালি যেটা আমি করি যে রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডলিং উইথ পিআরপি সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ইম্প্রুভমেন্ট হয় অ্যাট দ্য সেম টাইম তাকে কিছু স্কার মডিফাইং ক্রিম এবং ইমোলিয়েন্টসও তাকে ব্যবহার করতে হবে এখন যেহেতু শব্দটা আমি বলেছি রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডলিং এবং পিআরপি এ সম্বন্ধে দর্শকদেরকে আমরা একটু জানিয়ে রাখি পরবর্তীতে ওনাদের ডিসিশনের জন্য সেটা হচ্ছে যে আমরা পিআরপি করে প্লাজমা নিয়ে ব্লাড নিয়ে প্লাজমাটাকে আলাদা করে আমরা ওই স্কারের ভিতরে আমরা এটা খুব ছোট্ট সুই দিয়ে আমরা ঢুকিয়ে দিই সাথে সাথে রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডলিং একটা মেশিন আছে ওই মেশিনের মাধ্যমে এটাকে আমরা স্টিমুলেট করি তাতে হয় কি যে ফাইব্রোব্লাস্ট যেটাতে কোলাজেন তৈরি হয় সেই কোলাজেনটি স্টিমুলেট হয় কোলাজেনটা যখন স্টিমুলেট হবে তখন করবে কি এই যে কোলাজেন নিউকোলাজেনোসিস হবে নিউকোলাজেনোসিস নতুন কোলাজেন তৈরি হবে সেই নতুন কোলাজেন অ্যাট দ্য সেম টাইম কী বলে আপনার এই মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে এবং পিআরপি দুইটা কম্বিনেশন সিনার্জিস্টিক অ্যাকশন হবে হওয়ার পরে এটা অনেক ইম্প্রুভমেন্ট হবে আশা করছি এবং আমরা একটা অ্যাভার্ট নিয়ার টু নর্মাল আমরা একটা কমপ্লেকশন অফ স্কিন পাওয়ার একটা আশা করতে পারি এই ধরনের এই ট্রিটমেন্টগুলো এখন আমাদের দেশে অনেক ডার্মাটোলজিস্টরা করছে আমিও করছি আমাদের কলিগস যারা আছে তারাও করছে এই ধরনের কন্ডিশনে একজন ডার্মাটোলজিস্ট শরণাপন্ন হলে আশা করি একটা ভালো ফলাফল পাওয়া যাবে ধন্যবাদ